হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের একটি কাহিনী। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন ব্যক্তি জমি নিয়ে গন্ডগোল হইতেছে। একজন বলতেছে এই জমি আমার, আর একজন বলতেছে না এই জমি আমার। লোকজন তো বিপদে পড়ে গেছে, কিভাবে এই জমির বিচার ফাইসলা করা যায়? লোকজন থেকে একজন বলতেছে, ও আমার ভাইরা, তোমরা দুজন আমাদের যে নবী আছে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলো। সে দুইজন ব্যক্তিকে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনলেন। শোনার পরে বললেন, ঠিক আছে চলো তোমার সেই জমির কাছে। অনেকেই বলতে লাগলো, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আপনি একজন একজন করে জিজ্ঞাসা করুন যে জমি কার। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন তো একই আসবে, একজন বলবে জমি আমার আর একজন বলবে জমি আমার। এই জন্য আমি জমিকেই জিজ্ঞাসা করব যে সেই জমি কার। আল্লাহর নবুয়ত ছিলেন, তার ক্ষমতা ছিল, আল্লাহ দান করেছিলেন, সেই জমিকেই জিজ্ঞাসা করব যে জমি এই জমিটুকু কার। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম জমির কাছে চলে গেলেন। জমির কাছে যাওয়ার পরে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম জমির উপরে লাঠি দিয়ে বাড়ি মেরে জিজ্ঞাসা করলো, হে জমি, ইয়ো দাবিদার এই জমি তার, ইয়ো দাবিদার যে এই জমি তার, এখন তুমি বলো যে তুমি কার। আল্লাহ তাআলা জমির জবান খুলে দিলেন। জমি তখন বলতেছে, হে মূসা, না আমি ওয়ার, না আমি ওয়ার, ওরা দুইজনই আমার, ওরা দুইজনই আমার নিচে আসবে, মৃত্যুর পরে আমার কাছে আসতে হবে, আমি তাদের না, ওরা আমার। এজন্য আমার ভাইয়েরা বেশি জমি জাতি নিয়ে বড়াই না করি, বেশি গণ্ডগোল ফাসাদ না করি, সুন্দরভাবে দুনিয়াতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে দুনিয়াতে থাকার যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন।